পেট্রাপোল সীমান্তে উদ্ধার প্রায় 2 কোটি টাকার সোনার বিস্কুট। আগরতলা কলকাতাগামী বাসে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় বিস্কুটগুলি। ঘটনায় বাস চালক সহ দুজনকে আটক করেছে বিএসএফ। ফের পেট্রাপোল সীমান্ত থেকে উদ্ধার 1,93,00,000 টাকারও বেশি মূল্যের সোনার বিস্কুট। বিপুল পরিমাণ টাকার সোনার বিস্কুট উদ্ধারের ঘটনা সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। ইতিমধ্যেই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে সীমান্তে দায়িত্বরত বিএসএফের 145 নম্বর ব্যাটালিয়নের জওয়ানেরা দুজনকে আটক করেছে। বিএসএফ সূত্রে জানা গেছে, আগরতলা থেকে ঢাকা হয়ে কলকাতাগামী একটি বাসে তল্লাশি চালিয়ে এই বিপুল পরিমাণ সোনার বিস্কুট উদ্ধার করেছে বিএসএফ। বিএসএফ সূত্রে আরও জানা গেছে, উত্তর চব্বিশ পরগনার ভারত বাংলাদেশ সীমান্তের পেট্রাপোল দিয়ে বিপুল পরিমাণ সোনা পাচারের ছক কষেছে পাচারকারীরা। এই খবর আসে সীমান্তে কর্তব্যরত 145 নম্বর ব্যাটালিয়নের জওয়ানদের কাছে। বিশ্বস্ত সূত্রে বিএসএফ খবর পায়, আগরতলা ভায়া ঢাকা কলকাতাগামী বাসে করেই পাচার হবে বিপুল পরিমাণ সোনা। সেই মতো একটি বিশেষ দল গঠন করা হয় বিএসএফের পক্ষ থেকে। বাসটি ভারতের সীমানায় প্রবেশ করতেই বিএসএফের বিশেষ বাহিনী ঘিরে ফেলে বাসটিকে। শুরু হয় বাসে তল্লাশি। বিএসএফ সূত্রে জানা গেছে, বাসের লাগেজ বগির ভেতর থেকে 30টি সোনার বিস্কুট উদ্ধার হয়। এরপর বিএসএফের পক্ষ থেকে আটক করা হয় বাসের চালক ও কন্ডাক্টরকে। শুরু হয় জিজ্ঞাসাবাদ। উদ্ধার হওয়া বিস্কুটের ওজন প্রায় 3.5 কেজি। বিএসএফ জানিয়েছে, উদ্ধার হওয়া বিস্কুটের বাজার দর আনুমানিক 1,93,00,000 টাকা। ঘটনায় যুক্ত থাকার অভিযোগে ইতিমধ্যেই বাস চালক মোহাম্মদ ফরহাদ, বাসের কন্ডাক্টর ওমর ফারুককে আটক করেছে বিএসএফ। বিএসএফের দাবি, জেরায় চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে বিএসএফের হাতে। আটক ব্যক্তিরা জেরায় স্বীকার করেছে, তারা দীর্ঘদিন ধরেই এই ধরনের চোরাচালানের সাথে জড়িত। বিস্কুটগুলি বাংলাদেশের ঢাকার বাসিন্দা কামাল তাদের দিয়েছিল বলেও জানিয়েছে আটক ব্যক্তিরা। এরপর সেই বিস্কুটগুলি কলকাতার নিউ মার্কেট এলাকায় মোহাম্মদ জামাল নামে এক ব্যক্তির কাছে পৌঁছে দেওয়ার কথা ছিল তাদের। এর বিনিময়ে 10,000 টাকার চুক্তি হয়েছিল। বিএসএফের পক্ষ থেকে উদ্ধার হওয়া সোনার বিস্কুটগুলি ইতিমধ্যেই তুলে দেওয়া হয়েছে পেট্রাপোলের শুল্ক দফতরের হাতে। এ বিষয়ে বিএসএফের 145 নম্বর ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার জানিয়েছেন, সীমান্তে চোরাচালান বন্ধ করতে বিএসএফের পক্ষ থেকে নিয়মিত অভিযান চলে এবং সেই অভিযানে সাফল্য আসছে। সে কারণেই চোরাচালানের মতো অপরাধে জড়িতরা প্রতিনিয়ত ধরা পড়ছে। স্থানীয় সূত্রে জানা গেছে, সীমান্তে চোরাচালান বা সোনা পাচার নতুন কোনো ঘটনা নয়। এর আগেও একাধিকবার সোনা উদ্ধারের ঘটনা ঘটেছে পেট্রাপোল সীমান্তে। তবে এযাবৎ কালের মধ্যে এত বিপুল পরিমাণ সোনা উদ্ধারের ঘটনা এই প্রথম বলেই জানাচ্ছেন স্থানীয়রা। ঘটনার জেরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে পেট্রাপোল সীমান্তে। সোম দাসের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, পেট্রাপোল। বাঙালির প্রাণীর উৎসব দুর্গাপুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগাঁ, শিমুলতলার মোড় যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।